প্রিটেন্ডিং টু বি সামওয়ান অথবা কপিরাইট অথবা কমিউনিটি গাইডলাইন, যে কোনো একটা কারণে যদি আপনার ফেসবুক আইডি ডিজেবল করা হয়ে থাকে এবং আপনি কি সেই আইডি ফিরে পাবেন কিনা, যদি পাওয়ার যদি সিস্টেম হয়ে থাকে তাহলে কিভাবে পাবেন, সেই জন্য একেবারে ক্লিয়ার একটা ভিডিও আজকে দিব। এবং এখানে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারলি ভাবে দেখিয়ে দিব যে আপনি কিভাবে আপনার নষ্ট হওয়া আইডি ব্যাক আনবেন বা ফিরিয়ে আনবেন। জাস্ট ভিডিওটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব ফোন দিয়ে করলে কিভাবে করবেন বা কি, সো তাহলেই হবে। সো চলুন আমরা বেশি দেরি না করে আমাদের শুনে যাই। সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলে দিই, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, কোনো ভুল করে ফেললে পরবর্তীতে কিন্তু এটা সমাধান করাটা খুবই কঠিন। সো আপনি এখানে আমি যতগুলো কথা বলবো খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আপনি শুনবেন। সো আমাদেরকে এখানে টোটাল 3টি স্টেপ লক্ষ্য করতে হবে, সাবধানের সাথে করবেন। এখান থেকে গিয়ে আপনি facebook.com গিয়ে আপনি আপনার কাজটা করবেন। ইমেল অ্যান্ড এই যে এই ইনফরমেশনে এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, নিচে পাসওয়ার্ড দিয়ে যে ডিজেবল অ্যাকাউন্টটা হয়েছে সেই অ্যাকাউন্ট আপনি লগ ইন করার চেষ্টা করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে একটা নাম্বার দেওয়া হয়েছে এবং নিচে পাসওয়ার্ড দিয়েছে। সো আসলে এরপর আমরা লগ ইন করার চেষ্টা করি, তো এটা বলা যায় আমাদের অ্যাকাউন্ট একটা ডিজেবল হয়ে গিয়ে। তো এইখানে বলা যায় যে আমার কি নোটিশ দিচ্ছে যে প্রিটেন্ডিং টু বি সামওয়ান, মানে এটাকে আমার আইডিটাকে কেউ একজন ক্লোন করেছে, ক্লোন করে সে আমাকে রিপোর্ট দিয়েছে। আসলে ফেসবুকে যখন আপনি অনেকদিন অ্যাক্টিভ না থাকবেন বা খুব ভালো করে খেয়াল না রাখবেন, দেখবেন আপনার নামে আপনার যদি কোনো শত্রু থাকে সে আপনার নামে আইডি করে আপনার আইডিতে রিপোর্ট দেয়। হ্যাঁ, রিপোর্ট দিয়ে সে আর কি বং বাং বুঝায়, দেন আপনার আইডিটা নষ্ট করে দেয়। তো আমি ওইভাবে খেয়াল করিনি, বলা যায় আমার আইডিটা দেন ব্লক করে ফেলেছে, এটা হচ্ছে মেইন কথা, ডিজেবল করে দিয়েছে এই দুই নাম্বার সিস্টেমে। তো এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি। তাহলে আমাদেরকে সর্বোচ্চ যেটা বলবো এদিকে, ইফ ইউ থিংক ইউ মেড, মানে উই হ্যাভ মেড আ মিস্টেক, তো এইখান থেকে আপনি লেটাস নোতে ক্লিক করবেন। যদি আপনি দেখেন যে এখানে প্রিটেন্ডিং টু বি সামওয়ান ইল, তো আপনি যদি এইটা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার আইডিটাকে কেউ একজন কপি করছে। তো এইরকম কাজের জন্য আপনি কি করবেন, মানে আপনার আইডিটাকে আপনি ভেরিফাই করতে হবে ইনফরমেশন দিয়ে, যথেষ্ট ইনফরমেশন দিয়ে। তো এখানে লেটাস নোতে ক্লিক করবেন, লেটাস নো, এরপর কি করবেন, এখানে দেখা সামওয়ান রিপোর্টেড ইউ ফর ইম্পারসোনেশন। সো এখানে নিচে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে হাই হাসানাত, উই লুকস ইউর অ্যাকাউন্ট উইথ নেম হাসানাত গাজী হ্যাজ বিন ডিজেবলড। তো আসলে যেটা আসলে কমিউনিটি গাইডলাইনের বাইরে, সে গিয়ে আমাদের এই আইডিতে তাহলে আমরা কি করতে হবে, নিচে যদি আপনি একেবারে লক্ষ্য, এখানে কিন্তু অপশন রয়েছে ইউর রেসপন্স। তো এইখানে আপনাকে তাদেরকে বুঝাতে হবে ইংলিশে লিখে যে আসলে আপনি কোনো কারো আইডি কপি করেননি, বা বলা যায় আপনি অন্য কাউকে প্রিটেন্ড করেননি যে আপনার আইডি যার কারণে ডিজেবল করছে, বা এবং আপনি বুঝাবেন যে এটা আপনার একটা রিয়েল আইডি। সো এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে, ডিয়ার স্যার ইট ইজ মাই অরিজিনাল অর রিয়েল আইডি, আপনার মন মতো করে লিখবেন। তবু আপনার যদি ইংরেজি লিখতে সমস্যা হয়, আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দিব, আমাদের একটা ব্লগের লিংক আমি সবার শেষে পোস্টে দেখিয়ে দিব, সেখান থেকে আপনারা করে নেবেন। সো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, আমি এই নোটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এইখান থেকে আপনি কি করবেন, এটা কপি করবেন, বা আপনি আপনার মনের মতো দিলেও কোনো সমস্যা নাই। এইখান থেকে আমি কি করবো, এটা পুরোটা কপি করবো লেখাটা। এরপর আপনাকে এখানে এটা পোস্ট করতে হবে, সর্বপ্রথম লেখার কাজে। এরপর হচ্ছে আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, আমি এখানে কি দিছি, আমি লিখছি ডিয়ার হ্যালো স্যার, দিস ইজ মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, ইউর সিকিউরিটি সিস্টেম হ্যাজ রিমুভড ইট ফ্রম ফেসবুক, নাও আই এম সেন্ডিং ইউ মাই অরিজিনাল ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস ফটো, প্লিজ চেক ইট অ্যান্ড রি ওপেন মাই অ্যাকাউন্ট, থ্যাংকস হাসানাত গাজী। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে নিচে একটা চুজ ফাইলের একটা অপশন রয়েছে, মানে এদেরকে আমরা ফাইল চুজ করে দিতে পারবো। তো এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় বলে দিই, আমাদের আইডি যদি এভাবে ডিজেবল হয় আমরা অবশ্যই তাদেরকে হয়তো এনআইডি মানে ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হয়তো এটা দিতে হবে, আর না হলে বলা যায় পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, সবকিছু আপনি দিতে পারেন। বাট আপনাকে এনআইডি নেই বা বলা যায় পাসপোর্ট বা অন্য কিছুই নেই, তারা লাস্ট চেষ্টা হচ্ছে বার্থ সার্টিফিকেট, আমরা যেটাকে বলি জন্ম নিবন্ধন কাগজ, সেটা আপনি দিতে পারেন। তবে বেস্ট হচ্ছে গিয়ে এখানে পাসপোর্টটা জমা দেওয়া, তাদেরকে পাসপোর্ট সাবমিট দেওয়া। আপনার যদি না থাকে তখন আপনি জন্ম নিবন্ধন দিয়ে একবার ট্রাই করতে পারেন। এইভাবে সেই ইনফরমেশন দিয়ে আপনার চেহারার সাইডে মানে আপনার ফোল্ড করে আপনি একটা ছবি তুলবেন, যে আপনার মনে করেন যদি আপনি পাসপোর্টটা রাখেন আপনি কি করবেন, আপনার চেহারা সাইডে দিয়ে হাত দিয়ে ধরে রেখে পাসপোর্টটার একবার সামনের অংশ একবার পিছনের অংশ বা মেইন দুইটা অংশ আপনি ছবি তুলবেন, তারপর এখানে আপনি সাবমিট দিবেন। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবেন যে মনে করেন আপনার যে ফেসবুক আইডিতে যেই নাম মানে আপনার ফুল নেম যেটা, সেই নামটা যেন মাস্ট ওই মানে ইংরেজি, আপনি যদি ইংরেজি ভাষায় যদি নাম দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যেই কাগজটা অ্যাটাচ করেন, পাসপোর্ট বলেন, জন্ম নিবন্ধন বলেন, এনআইডি কার্ড বলেন, যেটাই বলেন, সেটার নামের সাথে হুবহু মিলে। অনেকে দেখা যায় হ্যাঁ অন্য ভাষায় লিখে ফেলে বা অন্য একটা ওয়ার্ড লিখে, এটা কিন্তু হবে না, হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড স্পেস একবারে সবকিছু
কিছু মিলিয়ে ঝিলে মিল থাকতে হবে, আর না হলে কিন্তু হবে না। এইভাবে আপনি আপনার ইনফরমেশন গুলো দিয়ে নিচে কি করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, এরপর আপনি ডকুমেন্টসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যেই ফটোটা থাকবে, আমার এখানে কোনো ফটোই আমি এখন এখানে দেখাচ্ছি না, কারণ আমার প্রাইভেসি পলিসি এবং নিজস্ব পার্সোনাল নিরাপত্তার জন্য করবেন। যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে সাবমিট দিয়ে দিবেন, এই সেন্ড অপশনে দিয়ে দিবেন। আসলে এখানে আপনাদের সামনে সাবমিট করছি না, বললামই তো আমার প্রাইভেসি পলিসির জন্য আমি এটা। তো এখান থেকে আপনি সাবমিট দিয়ে দিলে আপনার মেইন কাজটা শেষ। পরবর্তীতে দেখা যায় 24 ঘন্টা পর বা আপনি কিছু সময় পর আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে লেটেস্ট নোতে গেলে দেখবেন আপনার এরকম সাপোর্ট বক্সে আরো মেসেজ আসবে এবং সে বলবে আসলে আপনার আইডিটা কি সমস্যা। বা তবে আমি বললাম রিয়েল ইনফরমেশন, রিয়েল কাগজপত্র, সবকিছু রিয়েল যদি দেন তাহলে আশা করি আপনার আইডি আপনি ফিরে পাবেন, শিওর থাকেন। বাট আপনি যদি ওই যে ফ্রড নাম দিলেন, মেঘলা আকাশ মানে এমন একটা নাম দিলেন, তো সেগুলো দিলে আমার মনে হয় না আপনি ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে আপনি আরেকটা জায়গায় গিয়ে ফর্মটা ফিল আপ করবেন, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি একটু পর দেখাবো কিভাবে ভিডিও ডিসক্রিপশন চেক করতে হয়। এই যে আপনি যদি একটু লক্ষ্য করেন, তো আইডি মানে আইডেন্টিটি কনফার্মেশন লিঙ্কের জন্য এই যে আমরা যদি এদিকে চেক করি, এটা একটা লিঙ্ক পাবেন হেল্পের। তো এখানে যাওয়ার পর কি করবেন আপনি, এই লিঙ্কে ক্লিক করার পর আপনার আইডি যে সাবমিট রিয়েল নাকি এটা চেক করার জন্য আপনি এক কপি ছবি দিবেন আইডির, ন্যাশনাল আইডি কার্ড, এরপর হচ্ছে জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, এগুলো আসলে কাজ করে ভালো। সো এগুলো আপনি এখান থেকে সাবমিট দিবেন, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে দেওয়াটা ভালো। আর না হলে আপনি স্ক্যান কপিও দিতে পারেন, স্ক্যান কপি বলতে আপনি চাইলে ছবি তুলে দিতে পারেন অথবা কম্পিউটার স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করে দিতে পারেন। এখান থেকে সেম ভাবে আপনি সিলেক্ট করে দিবেন, আমি এখান থেকে সিলেক্ট করছি না, মানে আপনি ব্যাক পার্ট দিবেন, সামনের পার্ট দিবেন, আপনার হাতে নিয়ে একটা ছবি তুলবেন, এটা হচ্ছে বেস্ট। তিনটার চেয়েও বেশি আপনি ছবি তুলতে পারবেন, মানে ছবি আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর কি করবেন, নিচে আপনি আপনার লগ ইনের যেই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেন অথবা যেই ফোন নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন সেই ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। সেন্ড একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে, তাদের কাছে এটা সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা সিস্টেম, মানে দ্বিতীয় নম্বর স্টেপ। আর যদি আপনি দেখেন যে না আপনার আইডি কমিউনিটি গাইডলাইনের কারণে হয়েছে বা অন্য কোনো কারণে হয়েছে, তাহলে আমি আপনাকে বলবো এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল ফর কমিউনিটি গাইডলাইন। তো এটা আসলে যদি আপনি অন্যান্য কারণ বা আপনি কারণটা শিওর হতে পারছেন না বা আপনি কোনো কিছু বুঝতেছেন না, তাহলে আমি বলবো আপনি এই যে লাস্ট যে আমি লিঙ্ক দিয়ে দিব সেটাতে আপনি ক্লিক করবেন, মানে থার্ড যেটা স্পেশাল ফর কমিউনিটি গাইডলাইন। তো এটা দিয়ে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন, এরপর আপনাকে মেইনলি ভাবে এখান থেকে লগ ইনের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর হচ্ছে বলা যায় ফুল নেমটা দিবেন, এটা হচ্ছে আপনার মানে আপনার ফেসবুক আইডিতে যেই নামটা ছিল হুবহু সেই নামটা দিবেন। এরপর হচ্ছে আপনি সেম ভাবে এখান থেকে গভর্নমেন্ট রিকোয়ার্ড যেগুলো ইনফরমেশন আছে বা যে কার্ডগুলো রয়েছে বা যে ছবি রয়েছে সেটা দিয়ে সেন্ডে দিবেন। এই তিনটা স্টেপ ছিল, এইগুলো আপনি ইজিলি ভাবে ফিল আপ করলে আশা করি আপনি আপনার আইডি ফিরে পাবেন। এখন অনেকে বলবেন ভিডিও ডেসক্রিপশনটা কি বা কোথায় এই লিঙ্ক গুলো পাবো। আপনারা যে টাইটেল দেখবেন মানে ভিডিও টাইটেলের উপরে যখন ক্লিক করবেন নিচে একটা বক্স চলে আসবে, এটা কোথায় ভিডিও ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সে আমি ঠিক সেই লিঙ্ক এবং সেই লেখাগুলো সবকিছু আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই কাজগুলো বা সেই সকল ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক ওপেন হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা বা যদি কোনো জায়গায় বিশেষ কোনো সমস্যা থাকে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারবেন। সেই বিষয়ে আমাদের গ্রুপের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছেই, আর সেই বিষয়ে একটা ভিডিও লিঙ্কও দিয়েও থাকবে। সো আশা করি ভিডিওটির একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশ দেখে থাকলে একেবারে সবকিছু আপনি বুঝেছেন এবং আমার মনে হয় আমি আপনাদেরকে একটু হলেও উপকার করতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান বা আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আইটেক স্কুল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা পাশে ঘন্টা বাটন রয়েছে সেটা ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিবেন, পরবর্তী সকল টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও একেবারে ফ্রিতে পেতে। আচ্ছা, আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপে এখনো জয়েন না করে থাকেন, ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন, সেখানে আমরা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে একে অপরকে সাহায্যের মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান করে নিতে পারেন। আপনি কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন, কারণ সেখানে অনেক কিছু আপডেট দেওয়া হয় বা অনেকগুলো টেক আপডেট দেওয়া হয়। তো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।